আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইজা কুরিয়াল কুরআন যখন কুরআন শরীফ পাঠ করা হয় কুরআনের আলোচনা করা হয় ফাসতামিউ তোমরা শোনো ওয়া আনসিতু এবং চুপ থাকো তোমরা যদি চুপ করে কুরআন শুনতে পারো লাআল্লাকুম তুরহামুন তাহলে তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করবেন আমরা যত সময় পর্যন্ত এই প্যান্ডেলের ভিতরে থেকে কোরআনের আলোচনা শুনব তত সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করবেন কোরআনে কারীম থেকে আমি আপনাদেরকে আলোচনা করে শোনালাম বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা এত ফজিলতের কথা শোনার পরেও কিছু মানুষ এখনো দূরে রয়েছে বাড়িতে বসে রয়েছে রাস্তায় ঘোরাফেরা করছে আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে আসুন প্যান্ডেলের ভিতরে এসে বসুন কোরআনে কারীম থেকে আলোচনা শুনুন আমার ভাইরা লোকেরা ইসলামী জলসা আসতে চায় না নবীজির বাড়ির পাশে আবু জেহেলের বাড়ি নবীজির বাড়ির কাছাকাছি থেকে আবু জেহেল ইমানের কালিমা পড়ে মুসলমান হতে পারলো না আর 1700 মাইল দূর থেকে হাবশি বিলাল অনেক কষ্ট করে বিশ্ব নবীর সামনে হাজির হলেন নবীজিকে ভালোবাসলেন ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন বলুন সুবহানাল্লাহ বিলালের মর্যাদা কত পরবর্তীতে আল্লাহর নবী মসজিদে নববীর ইমাম আর মসজিদে নববীর মুয়াজ্জিন হচ্ছেন হযরত বিলাল সুবহানাল্লাহ বললেন না আমার ভাইরা হাবশি বিলাল কৃত দাস কিনা গোলাম যার কোনো মূল্য ছিল না আল্লাহর নবীকে ভালোবাসার কারণে ইমানের কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে আল্লাহ তাআলা বিলালকে এত মর্যাদা দিলেন বিলাল মসজিদে নববীর মুয়াজ্জিন আজান দেন আল্লাহু আকবার বলে আজান দেন আর সাহাবীরা মসজিদে নববীতে হাজির হন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একামত দেন নামাজের তাকবীর দিলে বিশ্ব নবী আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতেন বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় মিরাজের রজনীতে বিশ্ব নবী মিরাজ করতে গিয়েছেন সঙ্গে রয়েছেন হযরত জিবরীল আলাইহিস সালাম নবীজি জাহান্নাম দেখলেন জান্নাত দেখতেছেন জান্নাতের ভিতরে নবীজি পরিদর্শন করতেছেন দেখতেছেন নবীজি বললেন ইয়া আখি জিবরাইল ভাই জিবরাইল মনে হচ্ছে কেউ যেন জান্নাতের ভিতরে হেঁটে চলে যাচ্ছে কার পায়ের শব্দ শোনা যায় জিবরীল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী হযরত বিলালের পায়ের শব্দ আপনি শুনতে পাচ্ছেন বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পায়ের শব্দ আপনি শুনতে পাচ্ছেন নবীজি মিরাজ থেকে ফিরেছেন বিলালকে লক্ষ্য করে বললেন রে বিলাল এমন কি আমল তুমি করো জান্নাতের ভিতরে তোমার পায়ের শব্দ আমি শুনতে পেয়েছি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কাফেররা অত্যাচার করেছে আমার উপরে নির্যাতন করেছে ইমানের কালিমা পড়ে মুসলমান হওয়ার অপরাধী আমাকে মরুভূমির ভিতরে নিয়ে প্রখর রৌদ্রের তাপে উত্তপ্ত বালুর উপরে চিত করে শোয়াই দিয়া আমার বুকের উপরে ভারী পাথর তারা চাপা দিয়েছে ইয়া রাসূলুল্লাহ কালিমা ছাড়ার জন্য তারা হাজারো চেষ্টা করেছে জীবন দিতে চেয়েছি কিন্তু ইমানের কালিমা আমি ছাড়তে রাজি হই নাই আরো জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইমানের কালিমা পড়ে ইসলাম কবুল করার অপরাধী মুসলমান হওয়ার অপরাধী কাফিরিরাম আমার গলায় রশি পরায়েছে গরু ছাগলের মতো রশি পরায়ে মক্কার অলিতে গলিতে বাজার ঘাটে রাস্তাঘাটে গরু ছাগলের মতো ঘোরাই নিয়ে বেড়াইছে আর বলেছে এই বিলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে কালিমা পড়ে মুসলমান হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইসলাম কবুল করার অপরাধে ঈমান আনার অপরাধে মুসলমান হওয়ার অপরাধে নবীজির সাহাবী হওয়ার অপরাধে
এভাবে নির্যাতন চলেছে অত্যাচার চলেছে তেমন কোন ভালো আমল আমি করতে পারি নাই তবে আমি যখন ওযু করি আমি যখন ওযু বানাই ওযু করে পবিত্র হই ওযু করার পরে আমি তাহিয়াতুল ওযুর দুই রাকাত নামাজ আদায় করি বিশ্ব নবী বললেন ওগো বিলাল উযু করার পরে পবিত্র হয়ে তুমি যে দুই রাকাত নামাজ আদায় করো তাহিয়াতুল ওযু এই নামাজের এত ফজিলত এই নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা তোমাকে অনেক মর্যাদা দান করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা আমরাও তো উযু করি উযু করার পরে তাহিয়াতুল উযুর দুই রাকাত নামাজ আদায় করতে পারলে বিশ্ব নবী বলেছেন বিলালের সাথে সে জান্নাতে যেতে পারবে সুবহানাল্লাহ নারী পুরুষ নির্বিশেষে আমরা সকলে আমল করার চেষ্টা করব আল্লাহ পাক তৌফিক দান করুন বলুন আল্লাহুম্মা আমিন আমার ভাইরা শুধু ওয়াজ শুনলে হবে না আমলের নিয়তে শুনতে হবে প্রতি বছর ওয়াজ মাহফিল যথেষ্ট পরিমাণ হয় ইসলামে জলসা হয় ইসালে সাব মাহফিল হয় ওয়াজ মাহফিল হয় এত শোনার পরেও মানুষের তেমন কোনো পরিবর্তন নাই বলতেছিলাম আবু জেহেল নবীজির বাড়ির কাছাকাছি থেকে পাশে থেকে জাহান্নামী হয়ে গেল ঠিক কিনা বলেন আর 1700 মাইল দূর থেকে হাবশি বিলাল ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন বিলালের মর্যাদা এহুকাল পরকালে এত মর্যাদা আল্লাহ তাআলা দান করলেন বিশ্ব নবী বিলালের উপরে সব সময় খুশি থাকতেন জোরে বলুন সুবহানাল্লাহ মসজিদ আছে বিভিন্ন গ্রামে মসজিদের পাশে অনেকেই বাস করে বাড়ি ঘর রয়েছে দূর থেকে লোকেরা মসজিদে আসে নামাজ আদায় করে আজান শুনে আসে মসজিদের পাশে থেকে কিছু মানুষ মসজিদে যায় না নামাজ আদায় করে না ঠিক কিনা বলেন বিভিন্ন গ্রামে মাদ্রাসা রয়েছে কোরআনিয়া মাদ্রাসা হিফজুল কোরআনিয়া মাদ্রাসা মক্তব রয়েছে ফুরকানিয়া মাদ্রাসা রয়েছে মাদ্রাসার পাশে অনেক ছেলেমেয়েরা রয়েছে তারা মাদ্রাসায় যায় না কোরআন শেখে না অথচ দূর থেকে অনেক দূর থেকে এসে তারা মাদ্রাসায় পড়ে হাফেজে কোরআন হয় আলেম হয় জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা আজকের ইসলামে জলসা হচ্ছে আশেপাশে বহু মানুষ আছে হয়তো তারা আসেনি দূরের থেকে লোকেরা এসেছে আমি বলবো এই ফজিলতের কথা লাভের কথা শোনার পরে আপনারা অপেক্ষা করবেন না যারা বাইরে রয়েছেন ঘোরাফেরা করছেন বাড়িতে বসে রয়েছেন পিতামাতা দাদা দাদি নানা নানি আপনজন যারা মৃত্যুবরণ করেছে তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া হবে আজকের এই দোয়ার বরকতে আল্লাহ পাক কবরবাসীদের কবর আযাব মাফ করে দিতে পারেন বলুন আল্লাহুম্মা আমিন আমার ভাইরা আমি মুসাফির মানুষ আপনারা জানেন তিন ব্যক্তির দোয়া অনেক দ্রুত গতিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায় সুবহানাল্লাহ বলুন তার ভিতরে একজন হচ্ছেন মুসাফির মুসাফির কাকে বলে সে যেখানে বসবাস করে সেখান থেকে তার ঘর থেকে 48 মাইল দূরে যাওয়ার পরে সে মুসাফির হয়ে যায় এবার তার মর্যাদা কত সে যখন দোয়া করবে কারোর জন্য সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ সে যদি কারোর জন্য বদদোয়া করে সেটাও আল্লাহর দরবারে কবুল হবে তো মুসাফিরের কাছ থেকে দোয়া নিতে হবে না বদদোয়া নিতে হবে কথা বলুন আর মাজলুম যার উপর অত্যাচার করে বাড়ি ঘর থেকে বাহির করে দেওয়া হয় রাস্তাঘাটে ঘুরে বেড়ায় মাজলুম এই মাজলুমের দোয়া আল্লাহর দরবারে অনেক দ্রুত গতিতে কবুল হয়ে যায় মাজলুমের বদদোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আর দোয়া তিন ব্যক্তির দোয়া দুই ব্যক্তির দোয়া হয়ে গেল বাকি রয়েছে পিতামাতা পিতামাতা যদি সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে খুব দ্রুত গতিতে পিতামাতার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আবার পিতামাতা যদি সন্তানের জন্য অবাধ্য সন্তানের জন্য বদদোয়া করে সেটাও খুব দ্রুত গতিতে আল্লাহর দরবারে কবুল হয় তাহলে মাজলুমের কাছ থেকে দোয়া নিতে হবে বদদোয়া নয় পিতামাতার কাছ থেকে দোয়া নিতে হবে আমার বাবা নাই মা আছে আমি যখন বললাম যে মা আমার ভিসা হয়েছে আমি ভারতে যাচ্ছি আজকে আমি চলে যাব মা আমার চোখের সামনে হাজির হয়ে প্রথমে মায়ের চক্ষু থেকে পানি পড়েছে চক্ষু থেকে পানি পড়ে বুকটা ভিজে গিয়েছে আমার মা সাধারণ মা নন
পরেশগারিনী একজন মহিলা এখনো পর্যন্ত মহিলাদেরকে কোরআন শিক্ষা দেয় বাড়িতে মহিলাদের মাদ্রাসা রয়েছে বলেন সুবহানাল্লাহ মায়ের কাছে প্রথম শিখেছে আমরা তিনি ভাই আলেম বলেন আলহামদুলিল্লাহ এটা এজন্য বলছি যে মা সন্তানকে সবথেকে বেশি ভালোবাসে মায়ের চক্ষু থেকে যখন অশ্রু প্রবাহিত হয় পানি বাইর হয় সন্তান আর চোখে পানি ধরে রাখতে পারে কথা বলুন মা দোয়া করে দিলেন এতটুকু আল্লাহ পাক বালা মুসিবত থেকে তোমাকে হেফাজত করুন তুমি যাচ্ছ ওয়াজ নসিহত করতে কোরআন হাদিসের কথা বলতে তোমার কথা শুনে যেন বেনামাজিরা নামাজি হয় কোরআন হাদিসের কথা শুনে তারা যেন আমল করে এই দোয়াটা আমার মা করে দিলেন বলেন সুবহানাল্লাহ মহিলারা এসেছেন ওয়াজ শুনতে আমি বলবো মারা যদি ভালো হয় মায়েরা যদি ভালো হয় কলিজার টুকরার সন্তান অবশ্যই ভালো হবে ঠিক কিনা বলুন মানব তৈরির ফ্যাক্টরি হচ্ছে মায়ের গর্ভ মায়ের পেট আমার মায়েরা আপনাদের সাধারণ পেটটার এত মূল্য কত মূল্য বিশ্বনবী জনাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা কত ভাগ্যবতী মহিলা তার পেটে বিশ্বনবী ধারণ করেছেন মা আমিনা পেটে ধারণ করেছেন বিশ্বনবী মা আমিনার পেট থেকে দুনিয়াতে এসেছেন মা আমিনা একজন ভাগ্যবতী মহিলা বলেন সুবহানাল্লাহ যত নবীরা এসেছেন মায়ের পেট থেকে ওই মায়েরা ভাগ্যবতী সম্মানিত মায়েরা আমার ভাইরা আল্লাহ রলি যারা বড়পুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা কত ভাগ্যবতী মহিলা যে তার পেট থেকে ওলি কুলের শিরোমণি পৃথিবীতে এসেছেন বলেন সুবহানাল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সানজিরি রহমাতুল্লাহ আলাইহির মা কত ভাগ্যবতী মহিলা তার পেট থেকে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সানজিরি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে এসেছেন পুরপুরা শরীফের আমরা অনুসারী আজ নয় আমার নানা দাদা পূর্বপুরুষ সব পুরপুরা শরীফে আসতেন বলেন সুবহানাল্লাহ পায়ে হেঁটে আসতেন যখন বর্ডারে কোনো বাধা ছিল না পাসপোর্ট ভিসার প্রয়োজন ছিল না সেই সময় থেকে অনেক আগের থেকে আসতেন আমাদের পূর্বপুরুষ যারা পুরপুরা শরীফের ভক্ত মুরিদ এখানে এসেছেন বাংলাদেশে মসজিদ ছিল না পুরপুরা এসে দাদা হুজুর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যাও শুধু আমার এখানে আসলে হবে না বাড়িতে গিয়ে দেশে গিয়ে মসজিদ তৈরি করো সেখানে নামাজ আদায় করবে লোকদেরকে ডেকে ডেকে তোমরা নামাজ পড়বে বলেন সুবহানাল্লাহ বাংলাদেশে সিদ্দিকিয়া মাদ্রাসা রয়েছে দাদা হুজুরের নামে আবু বকর সিদ্দিকের নামে সিদ্দিকিয়া বড় বড় মাদ্রাসা বলেন সুবহানাল্লাহ আমিনিয়া মাদ্রাসা বর্ডার পার হলেই সাতক্ষীরা বিভিন্ন অঞ্চলে খুলনার ভিতরে আমিনিয়া আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির নামে মাদ্রাসা বলেন সুবহানাল্লাহ আমার মায়েরা বলতেছিলাম মায়েরা যদি ভালো হয় তাদের গর্ভের সন্তান ভালো হবে পুরপুরা শরীফের দাদা হুজুর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির মা কত বড় ভাগ্যবতী মহিলা যে তার পেট থেকে ওই মহিলার পেট থেকে দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি ভূমিষ্ঠ হয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মা কত ভাগ্যবতী মহিলা তার পেট থেকে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মতো জগৎ বিখ্যাত একজন আলেম পৃথিবীতে এসেছেন বলেন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আমার মায়েরা হাফেজি কোরআন আমারও মা ভাগ্যবতী কারণ একজন হাফেজ যদি কোরআনের হাফেজ যদি পারে তার মর্যাদা কত বেশি আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستزهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة حضرت علي رضي الله تعالى عنه بولن رسول الله صلى الله عليه وسلم بولن من قرأ القرآن যে কোরআন শরীফ পাঠ করে ফাস্তাজাহারাহু কোরআনকে হেফাজত করে সংরক্ষণে সংরক্ষণ করে ফাহাল্লা হালালাহু কোরআনে বর্ণিত
হালাল কে হালাল জানে এবং মানে ও হারাম হারামহু কোরআনে বর্ণিত হারাম কে হারাম জানে এবং মানে আদখালাহুল জান্নাহ আল্লাহ তাকে জান্নাতে ঢুকাই দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা কি অন্য দিকে তাকাচ্ছেন অন্য দিকে তাকালি তো কিছুই বুঝতে পারবেন না খুব গুরুত্বপূর্ণ কথা আমার কোন কথা বলবো না কোরআন থেকে হাদিস থেকে বলবো বলুন ইনশাআল্লাহ কোরআন জানতে হবে এবং মানতে হবে শুধু জানলেই হবে না আল্লাহ তাআলা আদখালাহুল জান্নাহ আল্লাহ তাকে জান্নাতে ঢুকাই দিবেন প্রবেশ করিয়ে দিবেন ওয়াসাফাউ তাকে সুপারিশ করার অধিকার দেওয়া হবে ফি আশারাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার তার আহল বর্গের ভিতর থেকে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করতে পারবে কদ ওয়াজাবাত লাহুন নার যেই 10 জন ব্যক্তির জন্য জাহান্নামের আগুন অজীব হয়ে গিয়েছে অবশ্যই জাহান্নামে হয়ে গিয়েছে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ মুখ বন্ধ করে বসে থেকে লাভ নাই সুবহানাল্লাহ বললে লাভ আছে না নাই কথা বলুন হযরত সুলাইমান আলাইহিস সালাম কাঠের সিংহাসন ছিল সিংহাসনে চড়ে তিনি যাচ্ছেন শূন্যের উপর দিয়ে এক কৃষক দৃশ্য দেখে তাকাই দেখে বলছে সুলাইমান কত ভাগ্যবান যে কাঠের সিংহাসনে চড়ে যাচ্ছে ইঞ্জিন ছাড়া তেল ছাড়া সিংহাসন তাকে নিয়ে যাচ্ছে শূন্যের উপর দিয়ে যেখানে খুশি সেখানে যেতে পারে সুলাইমান কত বড় ভাগ্যবান এ কথা শোনার সঙ্গে সঙ্গে এই কৃষকের মুখের কথার আওয়াজটা সুলাইমান আলাইহিস সালামের কানে চলে গিয়েছে সুবহানাল্লাহ বলেন সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনকে বললেন এই মুহূর্তে ওই কৃষকের সামনে নেমে যাও সঙ্গে সঙ্গে সিংহাসন নেমে গেল কৃষক তখন থরথর করে কাঁপতেছে আমি মনে মনে বললাম সুলাইমানের কথা সুলাইমান বড় ভাগ্যবান আর সুলাইমান আলাইহিস সালাম মনে হয় আমার কথা শুনতে পেয়েছে সিংহাসন নিয়ে নিচে নেমেছে কৃষক তখন থরথর করে কাঁপতেছে সুলাইমান আলাইহিস সালাম বললেন তুমি না বললে সুলাইমান বড় ভাগ্যবান কাঠের সিংহাসনে চড়ে শূন্যের উপর দিয়ে চলে যাচ্ছে সুলাইমান কত বড় ভাগ্যবান শোনো ভয়ের কোনো কারণ নাই আমি নেমেছি তোমার কথা শুনেছি শোনো আমার থেকে তুমি বড় ভাগ্যবান হতে পারবে তুমি যদি একবার সুবহানাল্লাহ বলো আমি সুলাইমানের চাইতে আল্লাহ পাক তোমার মর্যাদা অনেক দান করবেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোর হলো কই ভাইরা জোরে বলেন সুবহানাল্লাহ একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে এই সুবহানাল্লাহ মানে হচ্ছে আল্লাহ পবিত্র আল্লাহ কি জোরে বলুন আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ মহান আল্লাহ সবচেয়ে বড় বলুন সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ যদি কেউ অন্তর থেকে বলতে পারে আল্লাহ পাক তার প্রতি রাজি খুশি হয়ে যায় সে বড় ভাগ্যবান হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ এটা আমি এজন্য বললাম সুবহানাল্লাহ জোর হচ্ছে না সুবহানাল্লাহ আপনারা আসতে বলছেন এজন্য আমি বললাম তা না হলে বলতাম না আলোচনা করতেছিলাম আমার মায়েরা আপনারা যদি ভালো হন কলিজার টুকরা খারাপ হবে না বিড়ি খাবে না সিগারেট খাবে না গাঁজা টানবে না মদ খাবে না ফেনসিডিল খাবে না চুরি করবে না ডাকাতি করবে না সন্ত্রাসী করবে না চাঁদাবাজি করবে না আপনার কোনো গালি শুনতে হবে না সন্তান যদি খারাপ হয় অন্যায় অপকর্ম করে মা বাবাকে গালি শুনতে হয় ঠিক কিনা বলেন জোরে বলো ঠিক কিনা সন্তান যদি ভালো করতে চান মায়েরা আপনাদেরকে ভালো হতে হবে ফ্যাক্টরি যদি ভালো হয় সাজ যদি ভালো হয় সেই সাজে যে মাল পড়বে সেটা ভালো হবে ঠিক কিনা বলেন এজন্য আমি অনুরোধ করে বলবো আমার মায়েরা হাদিস থেকে আমি আপনাদেরকে বলবো মিশকাত শরীফের হাদিস ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারাআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা
فلتدخل من اي ابواب الجنه شاءت رآه مشكات مشكاتের হাদিস আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারআতু ইজা সাল্লাত খামসা যে মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আপনারা একটু জবাব দিবেন নামাজ কয় ওয়াক্ত একটু জোরে বলেন আমি এত কষ্ট করে আসছি আপনাদের মাঝে আমার থেকে এরপরে কষ্ট করে কথা বলছি আর আপনারা জবাব দিতে আপনাদের কষ্ট বেশি হচ্ছে আমার থেকে কষ্ট কি বেশি হচ্ছে কষ্ট না করলে কোনো কিছু অর্জন করা যায় না কষ্ট করে মানুষ পরিশ্রম করে টাকা পয়সা অর্জন করে ঠিক কি না বলেন নেকি অর্জন করতে গেলে কষ্ট করা লাগবে কি না কথা বলেন আমার বাংলাদেশে আমার ইউটিউবে তো আছে শুনবেন হাজার হাজার 40 50 হাজার শ্রোতা আছে একবার সুবহানাল্লাহ বললে আওয়াজে বক্তার কানে তালা ফেটে যাওয়ার মতো হয় বক্তা যদি দুর্বল থাকে সবল হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আর জোরে বলুন আপনারা যদি আমার জবান থেকে কোরআনের তাফসীর শুনতে চান ওয়াজ নসিহত শুনতে চান তাহলে আপনাদেরকে একটু সচেতন হতে হবে আর একটু উচ্চ আওয়াজে জবাব দিতে হবে তাহলে আমি আলোচনা করতে পারবো বলুন ইনশাআল্লাহ জোর হলো না ইনশা নারে তাকবীর নারে তাকবীর ইসলামে জলসা ইসালে সওয়াব মাহফিল কোরআনের মাহফিল নারে তাকবীর আমার ভাইরা মায়েদের সম্পর্কে কিছু আলোচনা করা দরকার আল্লাহর নবী বলেছেন আল মারআতু ইজা সাল্লাত খামসা যে মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে আমার মায়েরা আপনাদের জান্নাতে যাওয়া বিশ্বনবী সহজ করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আমি বলেছি একটু আওয়াজ করতে হবে তাহলে আমার আলোচনা খুব দ্রুত হয়ে যাবে আমার ভাইরা মহিলাদেরকে জান্নাতে যাওয়া সহজ করে দিয়েছেন বিশ্বনবী মিসকাতের হাদিস যে মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে মায়েরা ভালো করে শুনেন মহিলারা বিভিন্ন অজুহাত দেয় নামাজ পড়তে চায় না আমার এই অসুবিধা সেই অসুবিধা আপনি প্রকৃতপক্ষে তাকও অর্জন করতে পারলে খোদাবিত অর্জন করতে পারলে অবশ্যই অজুহাত দিবেন না আগে নামাজ তারপরে কাজ ঠিক কি না বলুন কিন্তু আমাদের অবস্থা হচ্ছে কি আগে কাজ তারপরে নামাজ উল্টে গেছে কেমন করে আমরা জান্নাতে যাব নবীজি বলেছেন যে মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে ও সওয়াব চারা রমজান মাসের ফরজ রোজা রাখবে দুই নম্বর হয়ে গেল ও আহসানাত ফরজাহা যে মহিলা তার শরীরকে আবৃত করবে পর্দা করবে ও আহসানাত ফরজাহা ও আতাআত বালাহা যে মহিলা তার স্বামীর অনুগত হয়ে চলবে এই পাঁচটির কথা বিশ্বনবী বলেছেন যে মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে রমজান মাসের ফরজ রোজা রাখবে পর্দায় থাকবে আর স্বামীর অনুগত হয়ে চলবে ফালতাদখুল মিন আইয়ে আবওয়াবিল জান্নাতি শাআত ওই মহিলা আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবে আর জোরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর সমস্যা হলো মহিলারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চায় না কিছু মহিলা আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু রমজান মাসে রোজা রাখতে চায় না স্বাস্থ্য খারাপ হয়ে যাবে সংসারে কাজকাম অনেক বেশি এই সংসার আপনি কয়দিন করবেন কাজকর্ম তো আপনি কম করছেন না কি লাভ হলো এরপরে কিছু মহিলা আছে রমজান মাসে রোজাও রাখে কিন্তু পর্দায় থাকতে চায় না ও আহসানাত ফরজাহা পর্দা করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ নামাজ পড়া যেমন ফরজ পর্দায় থাকা তেমন ফরজ যে মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রমজান মাসে রোজা রাখে কিন্তু পর্দা করে না শরীরকে ঢেকে রাখে না অর্ধাঙ্গ অবস্থায় বেহায়া পর অবস্থায় রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় চলাফেরা করে ওই মহিলা জান্নাতে যেতে পারবে না আদাইসু লা ইয়াদখুলুল জান্নাহ সে জাহান্নামী দায়ুস জাহান্নামী জোরে বলুন নাউজুবিল্লাহ জোরে বলুন নাউজুবিল্লাহ আমার মায়েরা
আপনাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে হবে রমজান মাসের ফরজ রোজা রাখতে হবে পর্দায় আপনাদেরকে থাকতে হবে আর ওয়াতা আতবালাহা স্বামীর অনুগত হয়ে চলতে হবে মহিলারা স্বামীর অনুগত হয়ে চলতে চায় না অনুগত কাকে বলে স্বামী যা বলে স্ত্রী তা শুনে স্বামীকে অনুসরণ করে চলে আমার স্বামী যা পছন্দ করে আমি সেটা পছন্দ করব আমার স্বামী যেটা অপছন্দ করে আমি সেটা অপছন্দ করব এটার নাম হচ্ছে অনুগত হয়ে চলা অধিকাংশ মহিলারা বর্তমান স্বামীর অনুগত হয়ে চলে না সবার সাথে ভালো ব্যবহার করে আর স্বামী তার কাছে ভালো নাই স্বামীর বিরুদ্ধে কুৎসারটনা করে স্বামী তার সাথে যদি খারাপ আচরণ করে এই কথা বলি মানুষের সাথে বলে বেড়ায় এমন মহিলা আছে না নাই কথা বললে না যে ভাইরা জবাব দিতে হবে হ্যাঁ হলি হ্যাঁ না হলি না পরিষ্কার কথা বলবেন অনেক পুরুষ লোকের মনে ব্যথা যে আমি আমার স্ত্রীকে পছন্দ করে বিবাহ করে বাড়িতে আনলাম আমি যদি বিবাহ না করতাম আমার স্ত্রী সে হতো না আমার বাড়ি আসতে পারত না ঠিক কিনা বলেন কথা বলেন সবাই বলেন অথচ আমি তাকে বিবাহ করে আনলাম আমার ভাইকে সে ভালো বলে ভাইয়ের সাথে ভালো আচরণ করে বোনের সাথে ভালো আচরণ করে মা বাবার সাথে করে প্রতিবেশীর সাথে করে সবাই তার কাছে ভালো কিন্তু আমি ভালো নই আমার কথা তার শরীরে সহ্য হয় না এমন মহিলা আছে না নাই মনে দুঃখ আমার মায়েরা স্বামী হলো সবথেকে আপনার কাছের মানুষ এবং সবথেকে বেশি প্রিয় আপনার স্বামীকে আপনি যদি ভালো না বেশে দুনিয়ার সব মানুষকে ভালোবাসেন এই ভালোবাসায় আপনার কোনো লাভ হবে না ঠিক কিনা বলেন বিশ্বনবী বলেছেন যে স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত রয়েছে ওই সংসারটা হচ্ছে দুনিয়াতে জান্নাত বলেন সুবহানাল্লাহ আর স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন্য রয়েছে অশান্তি রয়েছে ওই সংসারটা হচ্ছে দুনিয়ার জাহান্নাম ঠিক কিনা বলেন জোরে বলো ঠিক কিনা পুরুষেরা আবার এমন আছে কিছু পুরুষ আছে স্ত্রীর সাথে সদাচরণ করে না ভালো ব্যবহার করে না মহিলারা ঘুম থেকে জাগার পর থেকে রাত 9টা 10টা পর্যন্ত ঘুমানোর আগ পর্যন্ত সারা দিন সংসারের জন্য পরিশ্রম করে ঠিক কিনা বলেন ছেলে মেয়ে আছে তাদের লালন পালন করতে গিয়ে অনেক কষ্ট হয় হাঁস মুরগি আছে গরু ছাগল আছে সংসার আছে আত্মীয় সুজন আছে সব কিছু মেনটেন করে সংসার পরিচালনা করতে অনেক কষ্ট হয় মহিলাদের সারা দিন কষ্ট করে এরপরেও কিছু পুরুষ আছে নিষ্ঠুর এই সংসারে যে এত পরিশ্রম করে তার স্ত্রী তার প্রশংসা করে না ভালো বলে না স্ত্রীরা কাজকর্ম করলে সে যদি বলে আমার স্ত্রীকে আমি যদি বলি সত্যিকারী তুমি একটা সংসারী মহিলা তোমাকে আমি পেয়েছি কত ভালো তোমার মতো স্ত্রী আমি যেমন তোমাকে পেয়েছি এমন আর কেউ পাই নাই আমার স্ত্রী তখন খুশিতে আমাকে আরো বেশি ভালোবাসবে ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমি যদি বলি যে তুমি সংসারে অনেক কষ্ট করো তুমি যা কষ্ট করো তোমার যা পুরস্কার দেওয়া দরকার আমি তা দিতে পাচ্ছি না স্ত্রী তখন কি বলবে যে সংসার তো আমার আমার সংসারে সব কষ্ট তো আমাকেই করতে হবে আমার সংসার আমি করব আমি তোমার কাছে কোনো পুরস্কার চাই না ঠিক কিনা বলেন স্বামী আর স্ত্রীর ভিতরে মহব্বত রাখতে হবে ভালোবাসা রাখতে হবে তাহলে অশান্তি হবে না খেয়ে শুয়ে থাকলে চোখে ঘুম আসবে ঠিক কিনা বলেন আপনি বিরিয়ানি খাবেন পোলোয়া খাবেন গোস্ত খাবেন ডিম খাবেন ভালো খাবার খাবেন ফলমূল খাবেন স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত নাই রাত্রে যখন শুয়ে থাকবেন স্বামী স্ত্রী স্ত্রী থাকবে পূর্ব দিকে মুখ করে আপনি থাকবেন পশ্চিম দিকে স্বামী স্ত্রী না অন্য কেউ এর পরিচয় আর পাওয়া যাবে না ঠিক কিনা বলেন এজন্য আমি বলবো পুরুষ মানুষ যারা আপনাদেরকে স্যাক্রিফাইস করতে হবে ত্যাগ করতে হবে মহিলাদের মনটা সন্তুষ্ট রাখলে আপনার সংসারে আল্লাহ পাক বরকত দান করবেন জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ আমার মায়েরা
আপনারাও স্বামীদের সাথে ভালো ব্যবহার করবেন আর সবথেকে একটি বিষয় আমি বলবো আমার মায়ের শিক্ষা আমার মা বলেছে বাবা তুমি কোরআন জানো হাদিস জানো বহু কিছু জানো সব কথা বললে হবে না মানুষের সংস্কারের জন্য মানুষকে তৈরি করার জন্য সংশোধন করার জন্য শিক্ষামূলক কিছু কথা বলতে হবে যেমন মহিলারা মেয়েরা ছোট থেকে বড় হয় বাবার বাড়ি এরপরে মা বাবা ছেড়ে বিবাহ যখন হয়ে যায় স্বামীর বাড়ি চলে আসে স্বামীর বাড়ি আসার পরে কোন মেয়ে যদি তার স্বামীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারে সারা জীবন সে ওই সংসারে সুখী থাকবে বলেন সুবহানাল্লাহ আর স্বামীর মাকে যদি নিজের মায়ের চাইতে বেশি ভালোবাসতে পারে মায়ের জন্য তার আর কোনো দুঃখ থাকবে না স্বামীর মাই হয়ে যাবে তার জন্য নিজের মা জোরে বলুন সুবহানাল্লাহ স্বামীর বাবাকে যদি নিজের বাবার চাইতে বেশি ভালোবাসা যায় বাবার কথা আর মনে পড়বে না স্বামীর বাবা শ্বশুর সে এত আদর করবে যত্ন করবে তার মা বাবার কথা তার আর মনে পড়বে না স্বামীর ভাইকে যদি নিজের ভাইয়ের মতো মনে করা যায় স্বামীর বোনকে যদি নিজের বোনের মতো মনে করতে পারেন আমার মা বোনেরা তাহলে সারাটা জীবন ওই সংসারে আপনি সুখে শান্তিতে থাকবেন আপনার কোনো দুঃখ হবে না আপনি কোনো বিপদে পড়বেন আপনার শ্বশুর শাশুড়ি আপনার দেওর আপনার ভাসুর আপনার ননদ আপনার আপনজন যারা রয়েছে তারাই আপনাকে দেখবে ঠিক কিনা বলেন আর যে মহিলা বিবাহের পরে গ্রাফিটি নিয়ে চলতে চায় শাশুড়িকে মা বলতে চায় না শ্বশুরকে আব্বা বলতে চায় না শ্বশুর শাশুড়ির খেদমত করতে চায় না ওই মেয়েটা যদি কোনো বিপদে পড়ে তার দেখার কোনো লোক হয় না সঙ্গে সঙ্গে বাবার বাড়ি যেতে হয় ঠিক কিনা বলেন আমার ভাইরা জন্য আমি বলবো মা বোনেরা আপনাদেরকে খুব বুঝে চলতে হবে সাবধানে চলতে হবে শ্বশুর বাড়ি আপনি মারা যাবেন শ্বশুর বাড়ি আপনার কবর হবে ঠিক কিনা বলেন এই জন্য মায়েরা আপনাদেরকে ধৈর্যের সাথে বুদ্ধিমত্তার সাথে সংসারই করতে হবে সংসারে অশান্তি হবে না বরকত হবে বলতেছিলাম মায়েরা আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবেন রমজান মাসের ফরজ রোজা আপনারা রাখবেন আপনারা পর্দায় থাকবেন স্বামীর খেদমত করবেন এই চারটি আমল যদি আপনারা করতে পারেন ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতি সাদ বিশ্বনবী বলেছেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ওই মহিলা জান্নাতে প্রবেশ করতে পারবে জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ কোরআনে কারীম থেকে আমি আপনাদেরকে আলোচনা করে শোনাবো আমার ভাইরা সব নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি জিনিস দান করেছেন সবাই বলুন কয়টি আপনারা কি ঘুমাচ্ছেন ঘুমাচ্ছেন নাকি একটু কষ্ট করে আজকে আপনারা জলসা শুনেন আগামী কাল আপনারা আমাকে আর পাবেন কথা বলেন আগামী কাল আমার জলসা আছে ডায়মন্ড হারবারে হাজার হাজার লোক হয় সেদিকে মুসলমানের সংখ্যা বেশি আছে আপনারা অল্প কিছু মুসলমান এখানে বাস করেন মুসলমান যেখানেই থাকবে সেখানে ইমানের বলে বলিয়ান হয়ে থাকবে ইসলাম ধর্ম শান্তির ধর্ম কারোর সাথে কোন রকম ঝগড়া করা যাবে না মারামারি করা যাবে না শান্তি শৃঙ্খলার সাথে খুব সুন্দরভাবে জীবন যাপন করতে হবে মুসলমানের তো রাগ বেশি কেউ যদি একটা কথা বলে তো সেই কথা সে যেভাবে বলেছে তার থেকে তিন গুণ বেশি আওয়াজে বলে ঠিক কিনা বলেন রাগ বেশি এই রাগটা হারাম করে ফেলতে হবে ধৈর্যের সাথে যখন আপনারা চলাচল করবেন বিচরণ করবেন কাজকর্ম করবেন চাকরি করবেন ব্যবসা বাণিজ্য করবেন যেখানে থাকবেন ধৈর্যের সাথে কাজ করে যাবেন অবশ্যই ধৈর্যশীলদের সাথে আল্লাহ রয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা বলতেছিলাম কোরআনে কারীম থেকে আলোচনা করব কোরআন বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছে আল্লাহ তাআলা সব নবীদেরকে তিনটি জিনিস দান করেছেন সবাই বলুন কয়টি এক নাম্বার ওহী
দুই নাম্বার মুজিজা তিন নাম্বার উন্নতমানের চরিত্র বলুন সুবহানাল্লাহ সব নবীদেরকে আল্লাহ তাআলা ওহী দিয়েছেন আমাদের নবীকেও আল্লাহ ওহী দিয়েছেন সূরা নাজম চার নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নহু ইল্লা ওয়াহয়ুহা ওহী হচ্ছে কোরআন আল্লাহ তাআলা নবীজির উপরে কোরআন নাজিল করেছেন এটাই হচ্ছে ওহী বলুন সুবহানাল্লাহ মুজিজা সব নবীদেরকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছেন কয়েকজন নবীর মুজিজার কথা বলবো আমাদের নবীর মুজিজার কথা বলবো এরপরে আলোচনায় চলে আসবো ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ হযরতে দাউদ আলাইহিস সালামের মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে সুমধুর কণ্ঠ দান করেছিলেন আর দাউদ আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জাব্বুর কিতাব নাজিল করেছেন বলেন সুবহানাল্লাহ চক্ষু বন্ধ করে যদি আপনারা ওয়াজ শুনেন কখন ঘুম এসে যাবে বুঝতে পারবেন না আমি মুসাফির মানুষ আলেম মানুষ আমার দিকে আপনারা তাকাই থাকলে আপনাদের কি গুনাহ হবে না সওয়াব হবে আমাকে দেখে কি আপনাদের রাগ হচ্ছে নাকি তো চক্ষু বন্ধ করে নিচের দিকে মুখ করে দুই একজন বসে আছেন কেন খুশি থাকবেন তো আমি তো কোনো গল্প করে সময় নষ্ট করব না আর আমি শিক্ষামূলক আলোচনা করব আপনারা যদি ঘুমিয়ে থাকেন চক্ষু বন্ধ করে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন না কারণ চোখে দেখে শেখা যায় ঠিক কি না বলেন চোখে দেখলে বুঝবেন কেমন ভাবে আমি কথা বলছি কথাগুলো কি বলছি এটা বুঝতে পারবেন দাউদ আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব নাজিল করেছেন জাব্বুর কিতাব বলুন সুবহানাল্লাহ দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুমধুর কণ্ঠ দান করেছেন দাউদ আলাইহিস সালাম সুমধুর কণ্ঠে যখন জাব্বুর কিতাব তেলাওয়াত করতেন এত কণ্ঠস্বর ছিল বর্তমান ভারতবর্ষ বাংলাদেশ পৃথিবীর বুকে অনেক শিল্পী রয়েছে যাদের কণ্ঠ শুনে লোকেরা বলে যে কত সুন্দর কণ্ঠ দাউদ আলাইহিস সালাম আল্লাহর নবী আল্লাহ পাক তাকে এত সুন্দর কণ্ঠ দান করেছিলেন দাউদ আলাইহিস সালাম যখন সুমধুর কণ্ঠে জাব্বুর কিতাব তেলাওয়াত করতেন উড়ন্ত পাখিগুলি দাউদ আলাইহিস সালামের সুর শুনে স্থির হয়ে যেত ডানা মেলাই দিয়ে স্থির হয়ে দাউদ আলাইহিস সালামের সুমধুর কণ্ঠে জাব্বুর কিতাব তেলাওয়াত শুনত একটু জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বললে আমার তো আর বলা লাগে না যে জোরে বলেন সুবহানাল্লাহ এই সময়টা তো নষ্ট হয় না আপনারা তো আরো কিছু কথা শুনতে পারবেন আমার ভাইয়েরা দাউদ আলাইহিস সালাম যখন সমুদ্রের পাশে বসে সুমধুর কণ্ঠে তার কিতাব তিনি তেলাওয়াত করতেন জাব্বুর কিতাব সমুদ্রের ভিতরে মাছগুলো থাকতে পারত না দাউদ আলাইহিস সালামের কণ্ঠের সুর শুনে মাছগুলি সমুদ্রের ভিতর থেকে খুব দ্রুত গতিতে কিনারায় এসে যেত মাথা উঁচু করে কান খাড়া করে দিয়ে দাউদ আলাইহিস সালামের সুমধুর কণ্ঠে জাব্বুর কিতাব তেলাওয়াত শুনত মাছেরা কারা শুনত মাছেরা আমার ভাইরা এত সুমধুর কণ্ঠ আল্লাহ পাক দান করেছিলেন দাউদ আলাইহিস সালামকে এটা একটি মুজিজা দাউদ আলাইহিস সালামের আরেকটি মুজিজা হচ্ছে তিনি ছিলেন অস্ত্র নির্মাতা লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন হেলমেট তৈরি করতেন বিভিন্ন জিনিস তিনি তৈরি করতেন আপনাদের অঞ্চলে লোহার জিনিস দা কাছি বটি গ্রিল বিভিন্ন জিনিস তৈরি হয় কিনা এগুলো তৈরি করতে গেলে যারা তৈরি করে আগুনে পোড়ায় প্রথমেই পোড়ানোর পরে হাতুর দিয়ে বাড়ি দেওয়ার প্রয়োজন হলে বাড়ি দেয় বাড়ি দিয়ে ছোট করে নিয়ে আসে ছাঁচে ফেলায় এবার যা খুশি তাই তৈরি করে ঠিক কিনা বলেন দাউদ আলাইহিস সালামের মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দান করেছিলেন দাউদ আলাইহিস সালাম যখন তিনি কোনো কিছু তৈরি করার চিন্তা ভাবনা করতেন তখন লোহা হাতে নিতেন হাতে নিয়ে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ওই লোহা মোমের মতো গলে যেত টপ টপ করে পানি পড়ত নরম হয়ে যেত বলেন সুবহানাল্লাহ তিনি অস্ত্র তৈরি করতেন হেলমেট তৈরি করতেন যা খুশি তাই তৈরি করতে পারতেন ওই লোহা এখনো পর্যন্ত আছে
পৃথিবীর কোন মানুষ যদি হাত দিয়ে চেপে লোহা নরম করতে চায় কেউ করতে পারবে জোরে বলেন পারবে এটা হচ্ছে দাউদ আলাইহিস সালামের মুজিজা সুলাইমান আলাইহিস সালামের মুজিজা হচ্ছে কাঠের সিংহাসন সুলাইমান আলাইহিস সালাম তিনি ছিলেন বাদশা সবাই বলুন কি ছিলেন সুলাইমান আলাইহিস সালাম ছিলেন বাদশা কেমন বাদশা ভারতবর্ষের বাদশার মত নয় বাংলাদেশের বাদশার মত নয় আমেরিকার বাদশার মত নয় লন্ডনের বাদশার মত নয় এমন বাদশা তিনি ছিলেন গোটা পৃথিবীর মানব জাতির বাদশা ছিলেন বলেন সুবহানাল্লাহ শুধু মানব জাতির বাদশা নয় জিন জাতির বাদশা ছিলেন গোটা পৃথিবীতে লক্ষ কোটি কোটি জিন রয়েছে অগণিত জিনদের বাদশা তিনি ছিলেন বলেন সুবহানাল্লাহ শুধুমাত্র জিনের বাদশা ছিলেন তা নয় তিনি পাখিকুলিরও বাদশা ছিলেন গোটা পৃথিবীতে অসংখ্য রকমের পাখি রয়েছে সব পাখিদেরও তিনি বাদশা ছিলেন বলুন সুবহানাল্লাহ এত বড় বাদশা সুলাইমান আলাইহিস সালাম কাঠের সিংহাসন তৈরি করলেন আল্লাহর হুকুমে কার হুকুমে আল্লাহর হুকুমে কাঠের সিংহাসন তৈরি করলেন সিংহাসনে বসে তিনি রাষ্ট্র পরিচালনা করতেন কিভাবে এখন প্রয়োজন অমুক জায়গায় যেতে হবে সিংহাসনে বসে তিনি বলতেন হে সিংহাসন এই মুহূর্তে তুমি আমাকে অমুক জায়গায় নিয়ে যাও কাঠের সিংহাসন উপরে উঠে যেত তখন কোন বিজ্ঞান ছিল না বিজ্ঞানের আবিষ্কার কিছুই ছিল না যান ছিল না পৃথিবীর বুকে সর্বপ্রথম যিনি বিনা ইঞ্জিনে বিনা তেলে কাঠের সিংহাসনে বসে ভ্রমণ করেছেন সোনার উপর দিয়ে তিনি হচ্ছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম জোরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর কত বড় মুজিজা এটা শুনলে হবে না উপলব্ধি করতে হবে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন সম্পর্কে ভ্রমণ সম্পর্কে সূরা সাবার 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালি সুলাইমানার রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সুলাইমানের জন্য বায়ুকে বশীভূত করে দিয়েছিলাম অনুগত করে দিয়েছিলাম যা তাকে একদিনে দুই মাসের পথ অতিক্রম করত জোরে বলুন সুবহানাল্লাহ কাঠের সিংহাসনে চড়ে একদিনে দুই মাসের পথ অতিক্রম করত আমার ভাইরা আমি সুলাইমান আলাইহিস সালামের মুজিজা সম্পর্কে আর বেশি বলবো না আসুন এক এক নবীর অনেক মুজিজা আল্লাহ তাআলা দান করেছেন সুলাইমান আলাইহিস সালামের পরে মুসা আলাইহিস সালামের কথা বলবো মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছিলেন তার মুজিজাটা হচ্ছে তার হাতের আশা লাঠি লাঠি হচ্ছে মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা হে মুসা তোমার ডান হাতে ওটা কি মুসা আলাইহিস সালাম বললেন কলাহি আসা এটা হচ্ছে আমার লাঠি বলেন সুবহানাল্লাহ এই লাঠি দিয়ে আমি গাছের পাতা পাড়ি আমার বকরিদের খাওয়াই বললেন ফজিলাতের কথা বললেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন রে মুসা এই লাঠিখানা কি তুমি কি জানো এটা হচ্ছে মুজিজা এই লাঠিখানা তুমি ছেড়ে দাও ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এই লাঠিখানা একটা বিরাট সাপ হয়ে যাবে মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে লাঠিখানা ছেড়ে দিলেন মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে বিরাট একটা সাপ হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ এবার আল্লাহ তাআলা বলছেন রে মুসা ওই সাপকে তুমি ধরো সাপকে ধরলে পূর্বের মতো লাঠি হয়ে যাবে আপনাদের সামনে যদি কোনো জীবিত সাপ থাকে আর যদি বলা হয় দুই হাত দিয়ে সাপটা ধরো আপনাদের সাহস হবে কথা বলেন হবে সাহস হবে না লাঠি সাপ হয়ে গেল ভালো কথা কিন্তু ওই সাপ যে ধরতে হবে মুসা আলাইহিস সালাম ভয় পাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে মুসা ভয় পেও না ভয়ের কোনো কারণ নাই
ওই লাঠিখানা হচ্ছে মুজিজা ছেড়ে দিয়েছো সাপ হয়ে গিয়েছে ধরার সঙ্গে সঙ্গে পূর্বের মতো আবার লাঠি হয়ে যাবে ভয়ের কোনো কারণ নাই আমি বলছি তুমি ধরো মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ভীত সন্ত্রস্ত অবস্থায় ভয়ে ভয়ে হাত দিয়ে ধরলে ধরার সঙ্গে সঙ্গে সাপ লাঠি হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে মুসা এই মুজিজা তোমাকে কেন দেখালাম তুমি কি জানো ফিরাউন বলেছে আনা রাব্বুকুমুল আলা আমি তোমাদের সবথেকে বড় রব এই মিশরের মানুষরা দেশের মানুষরা যত সময় পর্যন্ত ফেরাউনকে রব বলে স্বীকার না করবে তত সময় পর্যন্ত জনগণের উপরে জুলুম করবে ওগো মুসা তোমাকেও ডাকবে ফেরাউনের দরবারে বলবে আনা রব্বুকুমুল আলা আমি তোমাদের সবথেকে বড় রব তুমি কি ফেরাউনকে রব বলে বিশ্বাস করবে মুসা আলাইহিস সালাম বললেন আপনিই তো হচ্ছেন আমাদের রব বলুন সুবহানাল্লাহ ফেরাউন রব হতে পারে না রব বলে স্বীকার করব না আল্লাহ পাক বললেন সামনে দিন এসে যাচ্ছে তোমাকে ডাকবে ডাকার পরে তুমি যদি ফেরাউনকে রব বলে স্বীকার না করো মেনে না নাও তাহলে ফেরাউন জাদুকরদেরকে ডাকবে ডেকে জাদুকরদেরকে বলবে জাদু মন্ত্র দ্বারা বাঘ তৈরি করো সিংহ তৈরি করো অজগর তৈরি করো ওইগুলিকে বলবে মুসাকে খেয়ে ফেলো তখন তোমার কাজে লাগবে এই লাঠিখানা মুসা দিন সামনে এসে যাচ্ছে তুমি যখন তোমার এই লাঠিখানা ছেড়ে দিবে বিরাট অজগর তৈরি হয়ে যাবে ফিরাউনের জাদুকরদের জাদু মন্ত্র দ্বারা বাঘ সিংহ অজগর যা তৈরি করেছে এগুলি তোমার লাঠি মার্কা সাহেবের সামনে এসে স্যালেন্ডার করবে মাথা নিচু করে তোমার এই লাঠি মার্কা সাহেবের মুখের ভিতর দিয়ে পেটের ভিতরে ঢুকে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ কিছুদিন পরে ফিরাউনকে ফিরাউনের প্রধানমন্ত্রী হামান বললাম মুসাকে দরবারে ডাকা হোক মুসা যদি আপনাকে রব বলে মেনে নেয় দেশের মানুষ কেউ আপত্তি করবে না মুসা আলাইহিস সালামকে ফেরাউনের দরবারে ডাকা হলো বলা হলো তুমি আমাকে রব বলে মেনে নাও বিশ্বাস করে নাও মুসা আলাইহিস সালাম বললেন আমাদের রব হচ্ছেন আল্লাহ বলেন সুবহানাল্লাহ ফেরাউন তুমি রব হতে পারো না ফেরাউন বলল জাদুকরদেরকে তোমাদের মন্ত্র দ্বারা তোমরা বাঘ সিংহ অজগর তৈরি করো বাঘ সিংহ অজগর তৈরি করা হলো এবার বলল যে তুমি যদি আমাকে রব বলে মেনে না নাও স্বীকার না করো তাহলে এই বাঘ সিংহ অজগর তোমাকে খেয়ে ফেলবে মুসা আলাইহিস সালাম বললেন প্রস্তুত রেডি আছি বলেন সুবহানাল্লাহ কারণ আগে তো ট্রেনিং দেওয়া আছে লাঠি ছেড়ে দিয়েছে সাপ হয়েছে সাপ ধরেছে লাঠি হয়েছে প্রশিক্ষণ দেওয়া আছে না নাই জোরে বলেন আছে না নাই যদি কেউ অস্ত্র প্রশিক্ষণ দিয়ে থাকে তাহলে তাকে ফায়ার করতে কোনো ভয় লাগে না ঠিক কিনা বলেন আর যে প্রশিক্ষণ করে নাই তাকে যদি বলা হয় একটা ফায়ার করো করতে পারবে কথা বলেন পারবে পারবে না মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে প্রস্তুত আছি রেডি আছি ফেরাউনের জাদুকরেরা জাদু মন্ত্র দ্বারা বাঘ সিংহ অজগর তৈরি করলো এগুলি দেখে মুসা আলাইহিস সালাম ভয় পেলেন না তিনি বললেন আমি তোমাকে রব বলে মানবো না ফেরাউন বলল এখনই তোমাকে খেয়ে ফেলবে মুসা আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে খাক কেমন ক্ষমতা আছে দেখি হাতের লাঠিখানা ছেড়ে দিলেন সঙ্গে সঙ্গে বিরাট একটা অজগর তৈরি হয়ে গেল অজগর যখন তৈরি হয়ে গেল তখন জাদুকররা চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে কি ব্যাপার আমরা জাদু মন্ত্র দ্বারা যা তৈরি করলাম এটা তো দেখতেই পাচ্ছি কেমন বাঘ সিংহ অজগর হলো আর মুসা আলাইহিস সালামের হাতে লাঠি ছেড়ে দিল কত বড় অজগর তৈরি হয়ে গিয়েছে এই অজগরটা এবার হা করলো জাদু মন্ত্র দ্বারা বাঘ সিংহ সাপ যা তৈরি করা হয়েছিল ওগুলি সব এই মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাহেবের সামনে এসে মাথা নিচু করে দিয়ে আস্তে করে পেটের ভিতরে ঢুকে গেল জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর ফিরাউন বলল ও জাদুকরেরা এত টাকা দিয়ে তোমাদেরকে আনলাম
জাদু মন্ত্র দ্বারা কি তৈরি করেছো তোমাদের থেকে বড় জাদুকর তো মূসা বলে নাউযু বিল্লাহ এটা কি জাদু না মুজিজা মূসা আলাইহিস সালামের কি জাদু এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত মুজিজা জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা জাদুকররা বলল শুনেন আপনি বলেছেন যে আমাদের থেকে বড় জাদুকর হচ্ছে মূসা মূসা জাদুকর নয় আমাদের বুঝতে আর বাকি নাই আমাদের জাদু মন্ত্র দ্বারা তৈরি করা বাদ সিংহ সাপকে খেয়ে ফেলেছে ওটা জাদু না জাদুর বাবা অথবা দাদা বলেন সুবহানাল্লাহ তার মানে জাদুকররা বলল মূসা আলাইহিস সালাম সাধারণ কোন মানুষ নন অবশ্যই তিনি আল্লাহর নবী আর আল্লাহ তাআলা তার যে লাঠি দিয়েছেন লাঠি হচ্ছে মুজিজা আল্লাহর মুজিজার কাছে পৃথিবীর কোন শক্তি টেকে না জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ এবার আসুন ঈসা আলাইহিস সালামের মুজিজা সম্পর্কে আমি বলবো এরপরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা সম্পর্কে বলবো আমার ভাইরা হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা হচ্ছে ঈসা আলাইহিস সালাম কোন জনবন্ধের চোখে হাত বুলালে সঙ্গে সঙ্গে সে চক্ষুষ্মান হয়ে যেত চক্ষু ফিরে পেত চক্ষে পরিষ্কারভাবে সব দেখতে পেত চিরদিনের জন্য সে চক্ষুষ্মান হয়ে যেত জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় হযরত ঈসা আলাইহিস সালাম কোন কুষ্ঠ রোগীদের শরীরে যদি হাত বুলাই দিতেন সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত বলেন সুবহানাল্লাহ রোগের জন্য আমরা ডাক্তার দেখাই ডাক্তার টেস্ট দেয় টেস্ট করার পরে রিপোর্ট দেখানোর পরে মেডিসিন লিখে দেয় ওষুধ লিখে দেয় বলে দেয় তিন মাস খেতে হবে ছয় মাস খেতে হবে সারা বছর খাওয়ার পরেও অনেকেরই রোগ ভালো হয় না ঠিক কিনা বলেন আর ঈসা আলাইহিস সালাম জন্মন্দের চোখে হাত বোলাইছে সঙ্গে সঙ্গে সে চক্ষুষ্মান হয়ে যেত কুষ্ঠ রোগীর গায়ে হাত বোলাই দিয়েছেন সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় কোন কবরের পাশে গিয়ে তিনি যদি কুম বিইজনিল্লাহ বলতেন সঙ্গে সঙ্গে সেই কবরবাসী মৃত ব্যক্তি জীবিত হয়ে ঈসা আলাইহিস সালামের সাথে কথা বলতেন জোরে বলুন সুবহানাল্লাহ এটা ঈসা আলাইহিস সালামের মুজিজা